এই ভিডিও দেখালে খুব এতিয়া ঢাকনিখন এবাৰ গুচাই আৰু এতিয়া ইয়াতে এখন সাংঘাতিক গুড মৰ্ণিং সকলোকে আকৌ স্বাগতম জনালো কাবিজ ব্লগৰ অন্য এটা ভিডিঅ'লৈ। আৰু বিছনাখন এনেকুৱা অৱস্থা দেখাবা নিশ্চয় অনুমান কৰিছে যে মই চাগে বিছনাৰ পৰা এইমাত্ৰ উঠিছে, নহয় অকণমান দেৰি হ'ল, মুখ চুক ধুলো, চাহ তাহ খালো আৰু মই বিছনা শুই উঠিয়ে তাৰমানে বিছনাখন চিজিল কৰিব অকণমান বেয়া পাওঁ, মানে হেলা লাগে, সেই গতিকে চাহ তাহ খাই লওঁ, তাৰপিছত বিছনা চিছনা ঠিক কৰোঁ, বাকী এফালৰ পৰা কামবোৰ কৰি যাওঁ। গতিকে আজি দিনটোত কি কৰোঁ কি নকৰোঁ গোটেইখিনি আপোনালোকক দেখুৱাই যাব চেষ্টা কৰিম। গোটেই ভিডিঅ'টো চাই থাকিব, আপোনালোকে স্কিপ নকৰাকৈ প্ৰথমতে কি কৰোঁ বিছনাখন ঠিক কৰি লওঁ। আৰু এইটো ডিব্বাত ভৰাই থৈছিলোঁ মই বিহুত বনোৱা পিঠা, আৰু পিঠা আছে এইকেইখন, আৰু এতিয়া কি কৰিম এইখন পিঠা উলিয়াই দিম প্ৰথমতে। আৰু এতিয়া পুৰণা পিঠাখিনি উলিয়ালোঁ, কাগজখন লগাই ল'লোঁ, আৰু মই যোৱাকালি ৰাতি নতুনকৈ আকৌ পিঠা বনাইছিলোঁ, আৰু সেই পিঠাখিনি এতিয়া ইয়াতে থৈ দিওঁ। আৰু এতিয়া এখন এখনকৈ পিঠা ভৰাই থৈ দিওঁ। আচলতে পিঠাগুড়িখিনি মোৰো গুড়ি কৰি থোৱা দুদিন তিনিদিনমান হৈছিলে, যিহেতু গাটো বেয়া হ'ল সেইকাৰণে পিঠা বনোৱা নহ'ল, আৰু এতিয়া নতুনকৈ বনালোঁ। আৰু অকণমান আছে পিঠাগুড়ি, সেইখিনি ফ্ৰিজতে আছে অৱশ্যে। ঠিক আছে, প্ৰথমতে পিঠাখিনি ভৰাই লওঁ বাৰু। এইখিনি পিঠাখিনি এতিয়া ভৰাই লওঁ, মানে ভৰোৱা হৈ গ'ল ডিব্বাটোত, এতিয়া ঢাকনিখন লগাই দিওঁ আৰু কেইদিনমানৰ কাৰণে পিঠাৰ কাৰণে টেনশ্যন নহ'ব, লাগে পিঠা খাই থাকিব পাৰিম আৰু কাঢ়ি থাকিম ধামটো। আৰু এতিয়া এইখিনি থৈ দিওঁ জেগাত। আৰু এতিয়া ইয়াতে এখন সাংঘাতিক ধৰণৰ খেল এখন চলি আছে আৰু এওঁলোক দুয়ো এতিয়া খেলি আছে। বাবুৱে আমাৰ মাস্কখন গুচাই দিবা নেকি? বাবুৱে মাস্কখন গুচাই নিদিয়ে, কাৰণ এটা আছে। আৰু এতিয়া গা পা ধুই আজৰি হৈ গ'লোঁ আৰু ভাবিলোঁ যে কিবা এটা মৰ্ণিঙৰ ব্ৰেকফাষ্ট এটা বনাওঁ। আৰু কেইদিনমান পুৰা বিহু বুলি সেই দৈচিৰাতে গৈ আছে, আৰু আজি ভাবিলোঁ যে ইডলি বনাওঁ আৰু ইনষ্টেণ্ট ইডলি, আৰু তেতিয়াহ'লে বনাওঁগৈ ইডলিটো। কিন্তু ইহঁতে খেলি আছে, খেলখনো চাই ভাল লাগি আছে, সৰু সৰু বাচ্ছাৰ খেল, ইয়াতে নামানে ভোক লাগিছে, যাওঁগৈ এতিয়ালৈ। আৰু আজি আমাৰ ব্ৰেকফাষ্টত আছে ইডলি, ইডলি আৰু চাটনি। আৰু কিন্তু ইডলিৰ ৰেচিপিটো আজি শ্বেয়াৰ নকৰোঁ, কাৰণ দৌৰাদৌৰিকৈ ইডলি বনালোঁ সেইকাৰণে। আৰু এয়া ইডলি খাব বহি গ'ল, কেনেকুৱা হৈছে বাবু, ভাল হৈছে? আৰু এতিয়া মই লৈ ল'লোঁ মোৰ কাৰণে ইডলি, আৰু ইডলি আৰু চাটনি। আৰু লগতে ৰেচিপিটো এইকাৰণে শ্বেয়াৰ কৰা নহ'ল যে মোৰ গাটো ইমান এটা ঠিক নহয়, তাৰমানে ভাল পোৱা নাই সম্পূৰ্ণৰূপে, মাতটোত চাগে অনুমান কৰিব পাৰিছে। আৰু যিহেতু গাটো ভাল নাথাকে তেতিয়া মানে মানে সেই জোচটোও নাথাকে বস্তু এটা বনোৱাৰ, মানে বনাইছোঁ ভালকেই বনাইছোঁ, বেয়াকৈ বনোৱা নাই, কিন্তু শ্বেয়াৰ কৰা নহ'ল। আৰু নেক্সট কেতিয়াবা শ্বেয়াৰ কৰিম। আৰু এইটো আছিলে হেৰিৰে বনোৱা, চুজিৰে বনোৱা ইডলি, ইনষ্টেণ্ট ইডলি। এতিয়া নাস্তা চাস্তা কৰা হৈ গ'ল আৰু ঠাণ্ডা লাগি আছে, সেই গতিকে ভাবিলোঁ যে অকণমান ৰ'দত বহোঁ, আৰু ৰ'দত বহিলে অকণমান গাটোও ভাল পাওঁ, সেইকাৰণে ৰ'দত বহি লওঁ, ৰ'দ পুৱাওঁ। আৰু এতিয়া ৰ'দ পুৱাই আহিলোঁ আৰু ভাবিলোঁ যে অকণমান চাহ খাওঁ, আৰু সেইকাৰণে চাহ অলপ খাই দুপৰীয়াৰ সাজ বনাওঁ। আৰু দুপৰীয়াৰ সাজত আজি আছে স্পেচিয়েল লিভাৰ ফ্ৰাই, আৰু মাটনো আনিছিলে, মাটনৰ লগতে লিভাৰ অলপ আনিছিলে এক্সট্ৰাকৈ, সেই লিভাৰখিনি এতিয়া ফ্ৰাই কৰিম। আৰু এইটো আমাৰ বাবু। আৰু এতিয়া বেছি দেৰি নকৰোঁ, প্ৰথমতে কি কৰোঁ কেৰাহীখন বহাই লওঁ আৰু দেখুৱাইছোঁ ইয়াতে কি আছে, মানে ছাগলী মাংসৰ লিভাৰটো হয়, ইয়াতে আছে লিভাৰ 300 গ্ৰামমান আছে লিভাৰ। আৰু এতিয়া প্ৰথমতে কেৰাহীখন গৰম হ'বলৈ দিওঁ। পর আপকো সিফ দিল হি দিখাই দেঙ্গে, দিল কে আলাবা কুছ নেহি দিখাই দেঙ্গে, কিউকি ইয়ে হে বকরি কি দিল। আর এটা বনোয়া স্টার্ট করি দিও দিল খিনি। কেহি খন গরম হইছে আর কেহি দি দিও অকনমান তেল, তেল কিন্তু অকনমান বেশি কই তেল লাগিব, মানে বেশি কই তেল দিলে ভাল লাগে খাই, মানে লিভার ফ্রাই ক্ষেত্রত, নহলে মাংস জাংস হলে আজকালি বহুত কম তেল খাওঁ, বহুত তেলটো খোৱা কমাই দিছোঁ, এক্সট্ৰা তেলবিলাক লৈ লৈ কি কৰিম আৰু, শৰীৰৰ ভিতৰত ৰাখিবৰ জেগা নোহোৱা আছে এক্সট্ৰা তেল। তেলটো গৰম হ'ব দিছোঁ আৰু লগতে ইয়াতে আছে নহৰু, নহৰুখিনি বাকলি গুচাই লৈছোঁ, থেতেলাইও লোৱা নাই, ফালিও দিয়া নাই, একো কৰা নাই, ডাঙৰ ডাঙৰ আছে, গোটাই গোটাই আছে নহৰুখিনি। আৰু লৈছোঁ ইয়াতে 2টা সৰু পিঁয়াজ দীঘল দীঘলকৈ কাটি লৈছোঁ। আৰু এতিয়া তেলখিনি ভালকৈ গৰম হওক, গৰম হ'ব লাগিব,
আর তেল গরম হলে তেলত কি দিম, সদায় নিচিনাকৈ গোটা জিরা অলপ আর গোটা ধনিয়া অলপ। আর এটা তেলখিনি ধুনিয়াকে গরম হয়েছে, তেলের পর ধোঁয়া ওলাইছে, সেই গতিকে তেলত দি দিল অকনমান গোটা জিরা আর গোটা ধনিয়া। এটা তেলত দিল গোটা নহরু আর কাটি লওয়া পিঁয়াজখিনি আর দি পেলায় অকনমান সময়ের কারণে লাই দিম। আর এটা ইয়াতে দি দিম লিভারখিনি, লিভারখিনি দি দিল। আর এটা ইয়াতে দিম স্বাদ অনুসরি নিমখ, নিমখ দি দিল। আর এটা আর লাগিব লাগিব, এটা দিম হালধি গুড়ি অকনমান, এটা দিম অকনমান জিরা গুড়ি, দি অকনমান ধনিয়া গুড়ি। আর এটা লাড়ি দিম, আর ইচ্ছা করলে ইয়াতে কেঁচা জলকীয়া চলকীয়া দিব পারি, জলকীয়া গুড়িও অকনমান দিব পারি, কিন্তু জলকীয়া ব্যবহার নকরো, জ্বলার ব্যবহার আজিকালি নকরাই হয়েছে, নকরোয়ে সেইকারণে। আর এটা কিছু সময়ের কারণে অকনমান ভাবিব লাগিব। আর এটা জ্বলা চলা দিলে অকনমান ভাল লাগে, কিন্তু জ্বলাতে এইকাৰণে বনোৱাৰো, জানেই তো বাবুর কারণে জ্বলা দিয়া অলপ অসুবিধা হয়ে যায়, আর দুবার দুবার বনোৱাটো মোৰ কারণে অসুবিধা হয়ে যায়, সেই বুলি জ্বলা নিদিও আর ইচ্ছাকে পিছে জলকীয়া খাই লো। কিন্তু জলকীয়া কাটি দিলে, কেঁচা জলকীয়া দিলে খাই বেছি ভাল লাগে। আর এটি যে কো যে আসলে মোট হিমোগ্লোবিনের অল্প প্রবলেম আছে, হিমোগ্লোবিনটা লাগাতে বহুত বেশি কম আছে, আর এনেও লেডিজের হিমোগ্লোবিনটা অল্প ভালকে থাকিব লাগে, কিন্তু মোর নাই, যান থাকিব লাগে তো বহুত কম আছে। আর ডক্টরে কৈছিলে যে হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে ছাগলীর মাংসর লিভারটা যদি খাওয়া যায় তাহলে অকনমান মানে হিমোগ্লোবিনটা বাড়ব, ব্লাডটা বাড়ব, তেনে কৈছিলে। আর সেই কারণে সেই গতি আজিকালি মাঝে মাঝে অকন অকন মানে মাঝে মাঝে সদায় তো নয়, আর দাঁত সদায় খাওয়াটা উচিত নহয়, ছাগলী মাংস আনিলে লিভার অল্প এক্সট্রাকে লো আহে আর এনেকে ফ্রাই করে পেলায় খাও। আর সেই গতি আজি যাকালি মাংস খালো, আজি লিভার এখানে খাম, এতিয়া আর যেহেতু লিভারটা খাম কেন খাম, লিভার রেসিপি এটা অকনমান সরকে আপনার শেয়ার করলো। আর এটা কি করি অকনমান সময়ের কারণে ঢাকনিখন লগাই দিম, ঢাকনিখন ওপরতে এটা ঢাকনিখন লগাই দিল। আর এটা কি করো আকো এবার ঢাকনিখন গুছাই চাও কেন আছে। আর এটা এখানে এনেকা আছে, আর অকনমান লাড়ি দিও, কিন্তু এটাও কমপ্লিট ফ্রাই হওয়া নাই, আর অল্প ফ্রাই হব লাগবে, অকনমান ডিপ ফ্রাই হলে খাই বেশি ভাল লাগে, সেই গতি আর অকনমান এখানে অল্প উচর সুতা আনিল। আর পুনর্বারের কারণে আকো ঢাকনিখন লগাই দিল। আর লিভারখানি ফ্রাই হয়ে আছে, এগুলো ভাতটাও বহাই দিছো, দাইলটো অলরেডি হয়ে আছে। আর এটা কি করো অকনমান বাহিরলে ওলাই যাও। আর আহি গলো এতিয়া বাহিরলে, আর কি কি হল, আর এতিয়া ইয়াতে অকনমান কি বাপরে হ্যান্ডসাপ বলে চাও, আর ইয়াতে আমার হয়েছে খেতিখান, আর খেতিখান অকনমান চাও কি করে আছে বাবু, ভিডিও চাই থাকে হয় ভাল লাগে নে বেয়া লাগে, ভাল লাগে। আর ইয়ার দাঁত কেটে খুব বেশি ভাল লাগে, গোটে দাঁত পোকে খাইছিস, বাবুর তো কব না লাগে, বাবুর তো অকনমান বেশি, তোমার অল্প বেশি ন এই দাঁত কেটা বেলেগ বেলেগ, দিব আজি মায়ে মজা দিব, এই নতুন কাপড় পিন্ধি তুমি এই কৰি আছা তলত, উঠি দিয়া উঠি দিয়া, ইস কাপড় লেতেরা হলে দিব দিয়া আজি মায়ে, মায়ে মারেন নাই, গালি দে নাম রে গালি দে, এই ভিডিও দেখালে খুব বেয়া পায়, দৌড় মারি গুছি গেল। এতিয়া মও যাম ভিতরলৈ, ধুনিয়া ধুনিয়া খুশবু আহি আছে লিভার ফ্রাই, আখিরকার হাম লগনে বকরেকে দিল খায়েঙ্গে। আর ফাইনালি লিভার ফ্রাই করা হয়ে গেল ছাগলী মাংসর, আর ইয়াতে ধনিয়ার পাত আর পেঁয়াজের পাতে অকনমান উপর দি দিল এনেকে, আর লেমু টেঙাও দি দিল অকনমান, আর এটা বেশি দেরি করব না লাগে, তারপর খাই দিলে হয়ে গেল। আর এইখিনিতে খাওয়ালো হয়ে গেল, আর লগতে ভাবলো যে আজির ব্লগটা এইখিনিতে সমাপ্ত করো, যেহেতু গা কিমান বার নকম গাটো ইমানটা ভাল নয়, আর লগতে ভাবলো এতিয়া
আবেলি কেইটা বাজিছে? চাৰিটা, চাৰিটা বাজিছে যিহেতু অকণমান শুই লওঁ আৰু লগতে আজি ব্লগটো এইখিনিতে সমাপ্ত কৰোঁ। যদি আজি ব্লগটো চাই ভাল পাইছে তেতিয়াহ'লে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব আৰু কমেণ্ট কৰিব। আৰু যিসকলে ইনষ্টাগ্ৰাম চাই ভাল পায়, কাবেৰী ভট্টাচাৰ্য্য বুলি ইনষ্টাগ্ৰামত আছোঁ, এবাৰ ফ'ল' কৰি দিব আৰু তাতেও অলপ অলপ ৰিলচ চিলচ বনাওঁ, চাই পেলাই ভাল পাব নিশ্চয়। লগতে আজি ব্লগটো ইমানতে সমাপ্ত কৰিলোঁ, বাই বাই।